Demon. আচ্ছা আপনি কোন বাড়ির মেয়ে বলেন তো? আমার পরিচয় জানার আগে নিজের পরিচয়টা ক্লিয়ার করুন। অফকোর্স, আমার পরিচয় অবশ্যই দিব। ইউ নো মাই নেম ইজ হরেন জামাল। আমি হচ্ছি মনে করেন যে পৃথিবীর প্রায় 35টা দেশে ভ্রমণ করার অভিজ্ঞতা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। এতই যখন ফেমাস পার্সন, আপনি এই গ্রামে কি করছেন? আপনি তো ইউরোপ আমেরিকাতে থাকার কথা। ওরে ডিমান্ড রে ডিমান্ড রে ডিমান্ড, আপনি তো ব্যাপারটা বোঝেন না আমার ডিমান্ড এই দেশে কত। আপনি ঠিকই বলেছেন, আমার আসলে ইউরোপ বা আমেরিকায় থাকার কথা, কিন্তু না, দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব বোধ থেকে আমি কি করি জানে, এই 35টা দেশের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে এই দেশের সমস্ত বেকার যুবকদের ট্রেনিং করিয়ে তাদের এক্সপার্ট বানিয়ে আমি দেশের বাইরে পাঠিয়ে দিই, তারা এখন প্রতিষ্ঠিত। ও, দ্যাট মিন্স ইউ আর এ ব্রোকার, আই মিন আপনি দালাল। সরি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। আপনি আমাকে কি বললেন, দালাল? না, সি I'm not dalal. You call me middleman, মধ্যস্থতাকারী। আপনি জানেন এও না, সারা পৃথিবীতে এই মিডলম্যানের কত ডিমান্ড। ওরে ডিমান্ড ডিমান্ড, আর মিডলম্যান একটা বিজনেস, একটা রেসপেক্টেবল বিজনেস। যজ্ঞ যজ্ঞ, এই আপনার পাসপোর্ট আছে? পাসপোর্ট, পাসপোর্ট দিয়ে কি হবে? সত্যি কথা বলতে কি, মানুষের নিজের সম্পর্কে একটু ধারণা কম থাকে। আপনারা সেটা আছে, কারণ আপনি অনেক উচ্চ পর্যায়ের মানুষ, সেটা আপনি টের পাচ্ছেন না। আপনি যে সুন্দর মানুষ, আপনি এই গ্রামে কি করতেছেন? এই গ্রাম আপনার জন্য না। সবচেয়ে বড় কথা, এই গ্রামে ঝামেলা ঝুমেলা আছে, আপনি সেটা জানেন না। আর এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর ফিগার, আর যে সুন্দর এরকম 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 করে আপনি ব্যায়াম করতেছেন, এই ব্যায়াম এখানে মানায় না। আপনি হচ্ছে থাকবেন ইউরোপ আমেরিকার কোনো জায়গায়, এই ব্যায়ামটা করবেন ইউরোপ আমেরিকার মনে করুন কোনো একটা পার্কে, ধরে আপনি ইটালির সুন্দর রাস্তা দিয়া এরকম একটা ওভারকোট পরে যায়, বড় বড় হিল পরে টেক 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 করে হাঁটতেছে, কি সুন্দর লাগবে। এই গ্রামের জঙ্গলে কি করেন, এখানে কোনো লাভ আছে? দেখুন, আমার যদি দেশের বাইরে থাকার ইচ্ছে হতো তাহলে নিশ্চয় আমি এই গ্রামে আসতাম না, আর আমি এই গ্রামের মেয়ে, এখানেই থাকব। ওরে ডিমান্ড রে ডিমান্ড, আপনি এই গ্রামের মেয়ে? আপনি কোন বাড়ির মেয়ে? এই গ্রামের প্রতিটা ঘর অলি গলি সব কিন্তু আসছে না, এই ফরেন জামানা সব নগদ অর্পণে। আপনি বলেন না কোন ঘরের মেয়ে আপনি? আমি ছায়া বিবির মেয়ে, এতদিন শহরে ছিলাম, এখন গ্রামে বেড়াতে এসেছি, আর এখন থেকে এখানে আমি পার্মানেন্টলি থাকবো। ওরে ডিমান্ড রে ডিমান্ড, সরি সরি ম্যাডাম, হেভি সরি, ভেরি ভেরি সরি। মানে আমি তো আসলে জানি না আপনি ছায়া বিবির মেয়ে। আপনার তো মানে টাকার কোনো সমস্যা নাই, যেখানে ছায়া বিবির নিজের জায়গাটাই হচ্ছে টাকা উৎপাদনের একটা বড় বড় মেশিন বসানো আছে, ওখানে অনেক টাকা উৎপাদন হয়, আপনি বিদেশ যেয়ে কী করবেন? আর আমি যদি জানতাম যে আপনি ছায়া বিবির কন্যা, তাহলে জীবনে আপনাকে পাসপোর্টের অফার করতাম না। সরি সরি, আমার কথাটা শুধু মাথায় রাখলে হলো। এই হচ্ছে ছায়া বিবির লগ্নে পরিবারের একটা ঝামেলা, যে যেখানতে পারে যে পারতে পারে, শুধু হুমকি আর হুমকি। মেয়েটা খুব সুন্দর আছে, ফাইন দেখতে। এই মেয়েটার যদি কোনো রকম পটায় পটায় বিয়ে করা যায়, তাইলে মোটামুটি টোটালি গ্রামের ক্ষমতা আমার হাতের মোটার মধ্যে চলে আসবে। পাগল করে।